আমি একটুখানি এরম এরম করে ধুই, তাতে কি জলটা চারপাশে ছড়িয়ে পড়ে। সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর এখন আমরা মুখ টুক ধুয়ে জাস্ট একটু ভেবেছিলাম ভোরবেলা উঠবো, কিন্তু পারিনি। তো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। প্রথমে একটু হাঁটবো, ঘুরবো, দেখবো, ব্রেকফাস্ট করবো। তো আর ঘুরে ঘুরে তোমাদের এই প্রপার্টিটা যতটা পারবো দেখাবো। এই জায়গাটা এত পিসফুল না বলার নয়। অভিষেক বাথরুমে গেছে, আমি রেডি রেডি হবো, আমি এখান থেকে উঠতে পারছি না, এত ভালো লাগছে। মনে হচ্ছে এখানে বেশ অনেকক্ষণ যদি বসে থাকা যায় খুব ভালো হয়। সত্যি বলছি, এক রাতের জন্য এসে না মন ভরবে না, আর একটা দিন থাকতে পারলে প্রপারলি ইউটিলাইজ করা যেত। এই হচ্ছে আমাদের রুমের পেছনের দিকটা, মানে সরি ফ্রন্ট সাইডটা, যেখানে পুকুরটা দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের রুমের সুন্দর ভিউ, যেদিকটাতে রয়েছে সেদিকটা। চতুর্দিকে শালুক ফুল ফুটে রয়েছে, এদিকে খুব সুন্দর ভিউ। কিরে এখানে আমার ম্যাডাম বসে রয়েছেন, জায়গাটা খুব সুন্দর জায়গা। তার মানে কি আজকে ব্রেকফাস্ট করার ইচ্ছে নেই? দেখো আমাকে বললো ব্রেকফাস্ট করতে যাবে, বলে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। সাবধানে, কেমন ছোলা নিন না, চঙ্গে ছোলা। আমাদের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট সব শেষ। দেখো এই দিকটা হচ্ছে, এই যে দেখছো, এটা হচ্ছে মাঠ ভিলা এরিয়া, সরি আর্থ ভিলা। এগুলো হচ্ছে আর্থ, ওই আর্থ ভিলা, মাঠ ভিলা, হ্যাঁ মাঠ ভিলাও বলছে অনেকে, আবার আর্থ ভিলাও বলছে। সো এইখানে আর ওই যে সেই ফোয়ারা,
এই সেই ফোয়ারা, এরই উল্টো দিকে হচ্ছে ঠিক আমাদের রুমটা। এবার আমরা এই দিকে যাব, এই দিকটা হচ্ছে রিসেপশন, প্লাস এই সোজা গেলে খাওয়া দাওয়া ব্যাপারটা এখানে পুল সাইড যেখানে আমরা খাচ্ছিলাম। সো তারপর বেরিয়ে এসে এইটা হচ্ছে একটা, দেখো কি সুন্দর বড় খেলার মাঠ। কাল রাতে অনেকে দেখছিলাম ব্যাডমিন্টন খেলছিল, এই সে আমরা আনিনি, দেখ আমাদের একটু খেলা টেলা হতো। আমার সামনে এই যে পোর্শনটা দেখছো এইটা জুড়ে পুরো পরপর এইদিকে এইদিকে পুরো পরপর চলে গেছে বাংলো আর কি। খুব সুন্দর, এখানে অনেকেই আসে নিজেদের গাড়ি নিয়ে, এখানেই পার্ক করে আর ভেতরটা পুরোটাই নিয়ে নেয়। বিশাল এরিয়া, বেসিক্যালি বেরিক ভিলেজ হচ্ছে বিশাল এরিয়া, কিন্তু একটা মাস্টার খুলছে, এখানে লোক নেই সেরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অনেক পার্সোনাল প্রপার্টিও আছে, মানে অনেকে নিজস্ব বাড়ি নিজস্ব বাংলো আছে, তো সেগুলোকে আবার কেউ কেউ কী করেছে ভাড়া দিয়ে দিয়েছে বেদিক ভিলেজকে, মানে সেখানে তাই না ওনার আছে, মানে ওনাররা তারা হয়তো এখানে থাকে না, তারা সেটাকে এই যেমন আমরা হোটেলে রিসর্টে যেমন রয়েছি সেরকম হে হিসেবে তারা ভাড়াও দিয়ে দেয়, তো সেই ফেসিলিটিও আছে। এগুলো আমরা কাল রাত্রিবেলা জানলাম, এখানে একজন খাবার নিয়ে যাচ্ছিলো তার সাথে কথা গল্প করছিলাম, তো সেই সব বলছিলো আর কি। তাও এখানে যে সব বাড়ি দেখছো সব যে ভাড়ার তা নয়, মানে সব যে বেদিক ভিলেজ এলেই রুমগুলো দেবে তা নয়, এখানে অনেকের নিজস্ব প্রপার্টিও আছে। ভীষণ সুন্দর, আমার তো সত্যি আফসোস হচ্ছে যে আমরা একদিনের জন্য এসেছি, তাই না? হাতে টাইম থাকলে থাকা যায় আর কি। ক্রিসমাস বলে একটু এক্সপেন্সিভ, প্যাকেজ দিচ্ছে ঠিকই কিন্তু একটু এক্সপেন্সিভ। তো এইখানে দেখো সবাই, এগুলো বেদিক ভিলেজ মানে রিসর্টের আন্ডারে আর কি, রিসর্ট অ্যান্ড স্পা যেটা তার আন্ডারে, এখানে সবই এরকম দুদিকেই এরকম আছে বাংলো টাইপ আর কি। সবাই যে যার গাড়ি নিয়ে আসে পার্সোনালি। আর একটা যেটা বললো, উইকেন্ডে এখন তো পিক সিজন শীতকাল, তার মধ্যে ক্রিসমাসের টাইম, এই নিউ ইয়ার ক্রিসমাস, তো এখন তো হবেই ভিড়। আদারওয়াইজ বললো বছরের মানে প্রতি মানে বছরের সব সময় উইকেন্ডগুলোতে এখানে মানে পুরো ভর্তি থাকে, প্রচুর লোকজন আসে আর কি। সো এই দেখো বাংলোগুলোর পেছন দিকটা এরকম। ও এটা হচ্ছে ইকো হোমস রিসর্ট আর লেক ফ্রন্ট রিসর্ট ভিলাস, এইগুলো হচ্ছে লেক ফ্রন্ট ভিলাস। এইগুলো চেয়েছিলাম কিন্তু মানে প্যাকড আপ, তো ওই জন্য আমরা আর্ট ভিলাটা নিয়েছিলাম। এটা হচ্ছে এদের স্পা এরিয়া, এটা হচ্ছে স্পা। আমাদের আর এবারে সময় হলো না, নেক্সট টাইম হয়তো আমরা আবার যাব। আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে, এত সুন্দর ঘরটা ছেড়ে চলে যেতে হচ্ছে, এত সুন্দর ভিউ। 24 ঘন্টাও নয়, হ্যাঁ 24 ঘন্টাও নয়, 22 23 ঘন্টা, কিন্তু খুব আনন্দ করে কাটালাম, খুব ভালো কাটলো, তাই না? হ্যাঁ ভালো তো। হ্যাঁ তো আমি ক্যামেরা তুই এই নিচ্ছি আর ছোট একটা নিয়ে নিচ্ছি, তুই ডিটেলটা নে আর। ওকে তো চলো একেবারে উবের বুক করব, উবেরে উঠে তারপর কথা বলছি। আমরা ফাইনালি সব বাক্সপত্র নিয়ে রওনা দিয়ে দিয়েছি, অভিষেক বাসপথে নামবে, অফিস চলে যাবে আর আমি যাব বাড়ি, ঠিক আছে?